বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব, মাধ্যমিকের ভূগোলের সম্পূর্ণ খাতা সাজানোর কৌশল, কিভাবে আমরা খাতা সাজাব। তোমরা মাধ্যমিক যারা পরীক্ষার্থী, তারা মাধ্যমিকে কিন্তু ঠিক এরকমই একটা পরীক্ষার খাতা পাবে। তো এই পরীক্ষার খাতায় কিভাবে কি লিখবে, কোথায় ম্যাপটা রাখবে, কিভাবে রাখবে এবং কোন প্রশ্ন কখন কি লিখবে বা কিভাবে কি টাইম সেট আপ করবে, টোটাল যাবতীয় বিষয় কিন্তু এক ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা খুবই কার্যকরী হতে চলেছে তোমাদের সামনে এবং তোমাদের পক্ষে খুবই তথ্যভিত্তিক হতে চলেছে, যার জন্য বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো এবং নিজে বোঝার চেষ্টা করো এবং পরীক্ষার হলে ঠিক সেরকমভাবেই তৈরি করার চেষ্টা করো। তো পরপর আমরা বিষয়গুলো শুরু করি। একদম প্রথম কথা, ভূগোল পরীক্ষার জন্য পরীক্ষার দিন যেমনভাবে আমাদের অ্যাডমিট রেজিস্ট্রেশন নিতে হবে, তার সঙ্গে দুটো তিনটে পেন বাধ্যতামূলক, একাধিক পেন থাকলেও ক্ষতি নেই, সেটা হচ্ছে একটা নীল কালি, একটা কালো কালি এবং একটা পেন্সিল। এই তিনটে জিনিস নিতে কিন্তু কেউ ভুল করবে না এবং তার সঙ্গে পেন্সিলের কালিমোছার রবার, এই চারটে জিনিস কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই করে নিতে হবে। কারণ ভূগোলে চিত্র অঙ্কন বিষয়টা কিন্তু আবশ্যক রয়েছে এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মার্কসের অ্যান্সার লেখার জন্য কিন্তু আমাদের চিত্রগুলো আঁকাতেই হবে। তো কোথায় কখন কিভাবে আঁকাবো সে বিষয় নিয়েও কিন্তু ডিটেলস আলোচনা করব। এখনো যারা ভিডিও দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পারোনি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলেই কিন্তু দেওয়া হয়। এবার আসি পরপর প্রশ্নগুলোর আলোচনা। প্রথম একদম দাগ নম্বর অনুযায়ী প্রথম আমাদের প্রশ্ন রয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন। আমাদের এমসিকিউ প্রশ্নে 14টা প্রশ্ন থাকে, যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবে। অনেকে কি করছো, সম্পূর্ণ বাক্য লিখে উত্তরটা লিখছো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। যদি তোমার হাতে সময় থাকে তুমি পূর্ণ বাক্যে লিখে উত্তরটা লিখতে পারো। আবার যদি কেউ মনে করো না স্যার আমি শুধু দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখবো, তাহলেও কিন্তু তোমার কোনো ভুল নেই, তুমি শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখবে। ছেলেমেয়েরা যেখানে সবচেয়ে বেশি ভুল করে সেটা কি, সেটা হচ্ছে দাগ নম্বর লিখছো উত্তরটাও লিখছো, ঠিক আছে, কিন্তু উত্তরটা দেখে দেখে লিখছো কিন্তু দেখে দেখে লেখার সময়ও বানানগুলো ভুল করো। অন্তত এমসিকিউ বানান দেখে লিখছো যখন, বানান কিন্তু ভুল করবে না। তার সঙ্গে একটা টিপস, এইটা আমরা খাতা পাই, স্বাভাবিকভাবে তোমরা বুঝতেই পাচ্ছ অনেকটা হোয়াইট টাইপের লাগছে খাতাটা, তবু আশা করি দেখতে পাবে। এই যে আমরা খাতা, খাতার একদম ফার্স্ট যে পেজটা আমাদের রয়েছে এই অপোজিট সাইডটা, এই অপোজিট সাইডে কিন্তু লিখবে না, পরের পেজ থেকে কিন্তু তোমরা খাতা লেখা শুরু করবে। বোঝা গেল? একদম ফার্স্ট যে পেজটা রয়েছে এই পেজটা কিন্তু লিখবে না, এটা আমাদের নর্মাল খাতা, ঠিক আছে, তো সেরকম ভাবে কিন্তু লিখবে। দ্বিতীয় পেজ থেকে কিন্তু লেখা শুরু করবে, একদম ফার্স্ট এই পেজের যে অপোজিট পেজ রয়েছে এই পেজ থেকে কিন্তু তোমরা লিখবে না, প্রথমে পরপর করে এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর লিখবে। যে কোনো কালিতে লিখতে পারো, তবে দাগ নম্বরগুলো অন্য কালিতে লিখে প্রশ্নের যে উত্তরগুলো সেটা অন্য কালিতে লিখলে দেখতে ভালো লাগে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে একটার সঙ্গে একটা প্রশ্নের উত্তর গায়ে গায়ে যেন লেগে না যায়, যেন একটু দূরত্ব মেনটেন করে চলে, মানে একটা উত্তর লিখলে তার থেকে একটুখানি ফাঁকা ফাঁকা দিয়ে পরের প্রশ্নের উত্তর লিখবে। বোঝা গেল কি বললাম? ঠিক এরকমভাবে লিখবে। ভূগোল পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভুল, দেখো তোমাদের এমসিকিউ প্রশ্নের আগেই দেখা থাকবে বিভাগ ক। তোমরা অনেকে বিভাগ ক বা বিভাগ খ পরবর্তীতে যে প্রশ্নগুলো রয়েছে সেই কোশ্চেনের দাগ নম্বর দাও ঠিক আছে, কিন্তু বিভাগ ক এই কথাটা লিখতে ভুলে যাও। অবশ্যই কিন্তু প্রথমে বিভাগ ক, তারপরে দাগ নম্বর দিয়ে প্রশ্ন উত্তর লেখা শুরু করবে। সবসময় চেষ্টা করবে সঠিক উত্তর লেখার, ভুল উত্তর দিলে তো স্বাভাবিকভাবে নম্বর কমবেই, প্রশ্নগুলো বুঝবে, পড়বে, একের বদলে দুই তিনবার পড়বে, কারণ শর্ট টাইপের কোশ্চেন, একটা ভুল হলে এক মার্ক কাটা আর একটা ঠিক হলেই পুরো ফুল মার্ক, এখানে নম্বর কাটার কিন্তু কোনো জায়গা থাকে না, অর্থাৎ সেইটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং তারপরে উত্তর করার চেষ্টা করবে। নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে, দেখো আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন কিন্তু তারপরেই আমাদের থাকবে। স্বাভাবিকভাবে আমরা যদি দেখি তাহলে আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন প্রথমেই যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ, অর্থাৎ সত্য মিথ্যা। তোমাদের প্রশ্নে কি লেখা থাকবে? প্রশ্নে লেখা থাকবে শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তোমরা কি করবে, পূর্ণ বাক্যে যদি উত্তর লেখো তাহলে পূর্ণ বাক্য লেখার পরে পাশে কিন্তু ওই শব্দটাই লিখবে, অর্থাৎ তালব্যস্বরে হ্রস্ব অথবা অ। অনেকে কি করো, ক্রস চিহ্ন দাও বা টিক চিহ্ন দাও, অনেকে আবার সত্য লেখো বা মিথ্যা লেখো, সেসব কিন্তু নয়। প্রশ্নে কি লেখা থাকবে? প্রশ্নে লেখা থাকবে সত্য হলে সু লেখো এবং অশুদ্ধ হলে অ লেখো। তো তোমরা ওই কথাটাই লিখবে, তালব্যস্বরে হ্রস্ব অথবা অ, যদি শুদ্ধ হয় তালব্যস্বরে হ্রস্ব, যদি অশুদ্ধ হয় তাহলে অ। বোঝা গেল কি বললাম? এইভাবে কিন্তু লিখবে।
পূর্ণ বাক্যও লিখতে পারো অথবা দাগ নম্বর দিয়েও যদি লেখো তাতেও কিন্তু কোনো ভুল নেই। ঠিক একইভাবে তারপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে একদম ঠিক যে কটা তোমাদের করতে হবে, ছটি প্রশ্নের উত্তর দিতে হবে, ছটি প্রশ্নের উত্তরও তোমরা তাই পূর্ণ বাক্যে উত্তর করলে করবে, আর না হলে শুধুমাত্র শূন্যস্থানে সঠিক উত্তরটা দেবে। সবসময় চেষ্টা করবে শর্ট টাইপের প্রশ্ন যেগুলো রয়েছে অর্থাৎ এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে বানান যেন ভুল না যায়, কারণ বানান ভুল হলে কিন্তু নম্বর শূন্য বসে যেতে পারে, এরকমই কিন্তু ভাবনা চিন্তা রয়েছে। নেক্সট আমরা আসবো এসএকিউ টাইপের কোশ্চেন। আমাদের এক কথায় উত্তর লিখতে হয় ছটি প্রশ্নের, এক কথায় উত্তর কিন্তু এখানে একদম শর্টে কিন্তু উত্তর করবে না, এক কথায় উত্তরগুলো অন্তত বাক্যে বা সম্পূর্ণ বাক্যে বা পূর্ণ বাক্যে উত্তর করার চেষ্টা করবে বা উত্তর করবে, ঠিক আছে? কিন্তু উত্তর করার পরে মনে রাখবে যেটা মূল উত্তর তার নিচে একটা ইন্ডিকেশন দিয়ে দেবে, বুঝতে সুবিধা হয়। যেমন ধরো বলা হলো একটা প্রশ্ন, ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে? তাহলে কি ডপসন ইউনিটে মাপা হয়? তাহলে আমরা কি লিখবো? ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডপসন এককে বলে ওই ডপসন যে শব্দটা আমরা বললাম তার নিচে একটু দাগ দিয়ে দেবো, তাহলে কি হয় শিক্ষকের দেখতে সুবিধা হয়, খাতাটার সৌন্দর্য বাড়ে। তারপরে রয়েছে আমাদের ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ, তো আমরা কি করব এরকম এরকম করে যে ক্রসিং গুলো করি সেই ক্রসিং গুলো কিন্তু করব না, আমরা কিভাবে করব একদিকে ডান স্তম্ভ তার পাশে দাগ দিয়ে বাম স্তম্ভ, এরকম করে মিলিয়ে মিলিয়ে পরপর ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলিয়ে দেব, বোঝা গেল কি বললাম? নেক্সট আমরা এমসিকিউ এসএকিউ টাইপের যে পার্ট গুলো চলে গেল তারপর আমাদের শুরু হবে বিভাগ গ, মানে প্রথমে এমসিকিউ চলে গেল বিভাগ কতে, তারপরে এসএকিউ টাইপের যে পার্টটা ছিল সেগুলো হলো বিভাগ খতে, এবার চলে আসবো আমরা বিভাগ গতে। বিভাগ গতে আমাদের কি করতে হবে? আমাদের ছটা প্রশ্নের উত্তর লিখতে হবে, দু মার্কের প্রশ্ন, অর্থাৎ বেশিরভাগ প্রশ্নগুলোই সংজ্ঞামূলক প্রশ্ন। তোমরা কিভাবে লিখবে সংজ্ঞামূলক বৈশিষ্ট্যগুলো? আমি বলেছি ন্যূনতম দুই বা তিনটে পয়েন্ট করে লিখবে বা সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র এইভাবে কিন্তু উত্তর করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। সবসময় চেষ্টা করবে একটা খাতা, ধরো এই যে পেজটা আমি নিলাম এই পেজটার একটা অংশে প্রথমে আমি সংজ্ঞা লিখলাম, বৈশিষ্ট্য লিখলাম, উদাহরণ লিখলাম, চিত্র লিখলাম, নিজে ধরো এতখানি একটা জায়গা রয়ে গেছে আমার লেখার কোনো দরকার নেই, এই পেজটাকে অমিট করে দাও, ছেড়ে দাও, ছেড়ে দিয়ে পরের পেজে চলে যাও, বোঝা গেল কি বললাম? তাহলে ঠিক এরকম ভাবে কিন্তু এগিয়ে যাও, বোঝা গেল কি বললাম? মানে একটুখানি জায়গা রয়েছে আমি আর একটা প্রশ্ন শুরু করবো সেটা কিন্তু করবে না, পরপর করে পরের পেজে চলে যাবে, তারপর পরের পেজে চলে যাবে, এরকম মানে সুন্দর সুগঠিত জন্য হয়, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, আলোচনা প্রসঙ্গে মনে পড়ে গেল, খাতার মার্জিন অনেককে দেখি অন্যদিক দিয়ে টান দেয়, জাস্ট দুদিকে খাতার মার্জিন টানবে, এই দিক আর এই দিক, বোঝা গেল কি বললাম? দুদিকে খাতার মার্জিন টানবে, চারদিকে কিন্তু খাতার মার্জিন টানার কোনো প্রয়োজন নেই, বোঝা গেল কি বললাম? নেক্সট আসবো তার পরের বিষয়, তাহলে শর্ট দু মার্কের যে প্রশ্ন সেটা কিভাবে লিখবো আমরা আলোচনা করলাম, এরপরে আসবো তিন মার্কের প্রশ্ন। তিন মার্কের প্রশ্নে ভালো মার্কস পাওয়ার জন্য যেটা বললাম ন্যূনতম পাঁচটা করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে যদি পয়েন্ট করা যায়। আচ্ছা, দু মার্কের প্রশ্নগুলোতে কিন্তু চিত্র যদি দেওয়ার জায়গা থাকে অবশ্যই দিতে হবে, অনেকে বলতে পারে দু মার্কের প্রশ্নে আবার চিত্র দিতে হবে, কিন্তু কথাটা না, দু মার্কের প্রশ্ন চিত্রে দিতে হবে তার কারণ এটাই যে তোমাকে ভালো নম্বর পেতে হবে, আর যদি মনে করো না স্যার কোনো মতে পাঁচ মার্ক হলেই আমার হয়ে যাবে তাহলে দু মার্কের প্রশ্নে চিত্র আঁকার প্রয়োজন নেই, বোঝা গেল কি বললাম? তিন মার্কের প্রশ্নও নেই, পাঁচ মার্কের প্রশ্নও নেই, তো যাই হোক চিত্রটা যেখানে দেওয়া যায় সেখানে কিন্তু অবশ্যই দিতে হবে। তিন মার্কের প্রশ্ন ন্যূনতম পাঁচটা পয়েন্ট করে লিখতে হবে এবং যেখানে যেখানে চিত্র অঙ্কন আবশ্যিক অবশ্যই কিন্তু চিত্রগুলো দিতে হবে। চিত্রগুলো সাধারণভাবে আমরা পেন্সিল দিয়ে আঁকবো এবং চিত্রের যে লেবেলিং সেগুলো পেন্সিল বা পেন যে কোনো দিয়ে করা যায়, লেবেলিং মানে চিত্রের যে নামকরণগুলো আমরা করি না, আমরা যেগুলো লিখি সেই বিষয়গুলো। এবার আসবো ফাইভ মার্কের কোশ্চেন। ফাইভ মার্কের প্রশ্ন আমি তোমাদের আগেও বলেছি প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল উভয় ক্ষেত্রেই চিত্র আঁকার জায়গা রয়েছে, আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে বেশিরভাগ ম্যাপ পয়েন্টিং করে আমাদের জায়গাগুলো দেখাতে হয়, প্রাকৃতিক ভূগোলে তো স্বাভাবিকভাবে প্রাকৃতিক যে পাঠের প্রশ্ন আসে সেখানে কিন্তু আমাদের তিনটে তিনটে করে চিত্র দিতেই হয়, তো সেক্ষেত্রে তো আমরা চিত্রগুলো আঁকবই। তার সঙ্গে যেমনভাবে আমাদের পয়েন্ট করতে হয় যেটা বললাম সেইভাবে পয়েন্ট করে লিখবো, প্রথম যে আমাদের প্রশ্নগুলো আসবে ধরো এই বছর হিমবাহ বা নদী হিমবাহ আসার সম্ভাবনায় সবচেয়ে বেশি যাই হোক, তো হিমবাহ ধরো প্রশ্ন আসলে ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ, তো ক্ষয়কার্যের ফলে প্রথম যে ভূমিরূপটা লিখবো তার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এবং চিত্র, দ্বিতীয়টারও তাই সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র, তৃতীয়টারও তাই সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র, এইভাবে কিন্তু আমরা উত্তরগুলো লিখবো। এবং এট লাস্ট পয়েন্ট আমাদের শেষ বিভাগ যেটা বিভাগ চতে আমাদের রয়েছে যেটা হচ্ছে আমাদের ম্যাপ পয়েন্টিং,
তো আমাদের 10টা ম্যাপ পয়েন্টিং করতে হয়, আমাদের পরীক্ষার সময় ম্যাপ দিয়ে দেওয়া হবে এবং সেই ম্যাপ পয়েন্টিং আমরা ফিল আপ করবো খুব সুন্দরভাবে, ইন্ডেক্স করবো আমরা পেছনের পৃষ্ঠায় করতে পারি বা ম্যাপের উপরে যে জায়গাটা রয়েছে সেখানেও আমরা ইন্ডেক্স করতে পারি। প্রশ্নে যে পয়েন্টগুলো আমাদের দেওয়া থাকবে 10টা পয়েন্ট, সেই 10টা পয়েন্টকে সুন্দরভাবে সুসজ্জিত করব। ম্যাপ পয়েন্টিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমার একটা ভিডিও রয়েছে কিভাবে ম্যাপ পয়েন্টিং করবে, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, খুব উপকারে লাগবে। তো ম্যাপ পয়েন্টিং করার পরে অনেকে সন্দেহ হয় স্যার আমরা এই ম্যাপটা কোথায় দেবো। এই যে ফার্স্ট যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফার্স্ট পেজের পরেই একদম প্রথমেই কিন্তু এই যে গ্যাপটা রয়েছে ফার্স্ট পেজের পরে এই গ্যাপের মধ্যে ম্যাপটাকে এখানে ইনপুট করে দিয়ে এখানে কিন্তু ম্যাপটা বেঁধে দেবে। বোঝা গেল কি বললাম? এবং রাফ রোল নম্বর সব কিন্তু ম্যাপের উপরে লিখবে। এই হলো তোমাদের টোটাল খাতা, টোটাল খাতাকে কিভাবে সাজাবে, আর যেটা বললাম পয়েন্টস গুলো সবসময় একটু অন্য কালিতে করার চেষ্টা করবে, ভালো লাগবে, লেখাগুলো ফাঁকা ফাঁকা করবে, বানানের দিকে নজর দেবে। হাতের লেখা যদি খুব জঘন্য হয় সেটা নিয়ে টেনশন করার নেই, হাতের লেখাটা বুঝতে পারলেই ভালো মার্কস পাওয়া যায়। হাতের লেখা যে স্বর্ণখচিত হতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, এটুকু পরিষ্কার কথা। তো এই হলো মোটামুটি ভাবে তোমাদের সামনে একটা আলোচনা তুলে ধরলাম। এছাড়াও যদি কোনো কোয়ারি তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো। পরবর্তীতে যদি তোমাদের কোয়ারিগুলো দেখি অনেক প্রকার কোয়ারি হয়েছে বা অনেক কিছু আমার বলা এর মধ্যে দিয়েও বাকি রয়ে গেছে, তাহলে আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে একদম কমেন্টে ধরে ধরে তোমাদের সামনে সেই আলোচনা তুলে ধরা। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।